বিসমিলুর রফমানি রহিম ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করব কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের যে খরচ আছে সেগুলো সম্পর্কে একটা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব তো আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে ঠিক এরকম এবিসি কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ফর ওয়ান লাখ টাকা অন টার্মস অফ অর্থাৎ এই এবিসি কোম্পানি কি করছে তারা এক লক্ষ টাকা পর্যন্ত ধারে বিক্রয় করবে এবং তাদের এই বিক্রয়ের যে শর্ত রয়েছে সেটি দুটি দু ধরনের শর্ত প্রথম শর্তটা হচ্ছে টু বাই টেন নেট ফর্টি ফাইভ ধারে বিক্রয় সংগঠিত হওয়ার পরে ক্রেতা যদি দশ দিনের মধ্যে এই ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে সেক্ষেত্রে দুই পার্সেন্ট তারা ছাড় পাবে বা বাট্টা পাবে আর না হলে তাদেরকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের তারা ছাড় পাবে না তো এই হিসাবটা করার সময় যখন ক্রেতা তার এই ব্যবসায়িক ঋণের যে খরচ এটা ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলা ইউজ করতে পারে সেটি আমরা এখানে আলোচনা করব তো এখানে আমাদের ইনফরমেশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে সাজিয়ে নিতে হবে হিয়ার সিডিআর যেটা আমরা বলছি ক্যাশ ডিসকাউন্ট রেট যেটা টু আর ডিসকাউন্ট পিরিয়ড যদি আমরা যেটা আছে যে এই দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে তারা দিতে পারলে তাদের এই দশ দিনের মধ্যে দিতে পারলে টু পারসেন্ট ডিসকাউন্ট পাবে আর টোটাল ক্রেডিট পিরিয়ড বা সিপি হচ্ছে ফর্টি ফাইভ ডেজ আর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বের করতে হবে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা কেটিসি সমান হোয়াট এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ব্যবহার করব যে উই নো কেটিসি কেটিসি ইজ ইকুয়াল টু সিডিআর বাই হান্ড্রেড মাইনাস সিডিআর তিনশত ষাট ভাগ সিপি মাইনাস ডিপি ইন্টু হান্ড্রেড এই হচ্ছে আমাদের ফর্মুলা তো এইটাকে এখন আমরা মানগুলো বসাবো যে ইকুয়াল টু সিডিআর যেহেতু ছিল টু পার্সেন্ট তাই টু বসিয়ে দিলাম এইখানেও আমাদের সিডিআর টু পার্সেন্ট এখানে সিপি ছিল তাহলে পঁয়তাল্লিশ দিন ডিসকাউন্ট পিরিয়ড দশ দিন এখন এইগুলো যদি আমরা গাণিতিক যে নিয়ম আছে তার মাধ্যমে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা রেজাল্টগুলো পেয়ে যাব তাহলে এখানে ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই সেক্ষেত্রে আসবে এখানে আটানব্বই আর পঁয়তাল্লিশ থেকে যদি আমরা দশ বাদ দেই আসে পঁয়ত্রিশ দিন এবং সাধারণ ক্যালকুলেশন যখন করব দুই ভাগ আটানব্বই সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু পাচ্ছি যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ দেই তিনশো ষাট ভাগ পঁয়ত্রিশ তাহলে দশ দশমিক দুই নয় আসে দশ দশমিক দুই নয় গুণ একশো তাহলে পুরো রেজাল্টটা আসতে কি হচ্ছে দুই ভাগ আটানব্বই গুণ দশ দশমিক দুই নয় গুণ একশো হলে আমাদের একুশ পার্সেন্ট আসছে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট এখানে একুশ পার্সেন্ট অর্থাৎ কেউ যদি এই ক্রেডিট টার্মটা গ্রহণ করে এই বিক্রয় শর্তে যদি পণ্য বাকিতে ক্রয় করে এবং সে যদি দশ দিনের মধ্যেই টাকা পরিশোধ করে তাহলে তার একুশ পারসেন্ট টাকা সাশ্রয় হবে সারা বছরে কিন্তু তিনি যদি দশ দিনের মধ্যে না প্রদান করেন সেক্ষেত্রে যেটা হবে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে হবে এবং ক্ষেত্রে তিনি কোনো প্রকার ছাড় পাবেন না তো সেক্ষেত্রে তার সারা বছরে একুশ পারসেন্ট তার ব্যয় হবে তো এই ছিল কস্ট অফ ট্রেড রেডিটের একটা নমুনা বা উদাহরণ আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটাও ঠিক একইভাবেই আমরা ক্যালকুলেট করতে পারবো যে রিকোয়ারমেন্ট টু এখানে যদি আমরা লিখি রিকোয়ারমেন্ট টু এখানে ক্রেডিট টার্মটা কি ছিল থ্রি বাই টোয়েন্টি নেক্সট সিক্সটি তো এটার ক্ষেত্রে আমরা একইভাবেই করতে পারি অঙ্ক একই সূত্র ব্যবহার করেই এখানে হিয়ার দিয়ে শুরু করি সিরিয়ার সমান তিন পারসেন্ট সিপি সমান সিক্সটি ডেইস ডিপি সমান টোয়েন্টি ডেইস সমান এক্ষেত্রে আমরা আবার আগের মতো করেই করব ওই ন কেটিসি সমান 100 বাই হানড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট সিপি মাইনাস ডিপি তো এই আমরা এই মানগুলো বসিয়ে নিব পরের লাইনে আমরা মান বসাবো শুধু সিডিআর এখানে ছিল থ্রি এইখানেও থ্রি সিপি ছিল এখানে সিক্সটি days আর ডিসকাউন্ট পিরিয়ড ছিল টোয়েন্টি এইখানে আমরা এইগুলো এখন সাধারণ গাণিতিক নিয়মেই ক্যালকুলেট করব তো এইখানে যদি আমরা একশো থেকে তিন বাদ দিয়ে দিই তাহলে থাকবে সাতানব্বই আর এইখানে বিশ থেকে এটা বাদ দিয়ে দিলে থাকবে চল্লিশ ষাট থেকে বিশ মাইনাস করে দিলে এখন আমরা যদি টোটাল ভ্যালুটা বের করি তাহলে কীভাবে আসছে যে থ্রি বাই নাইনটি সেভেন ইজ ইকুয়াল টু এইটা গুণ তিনশো ষাটকে যদি আমরা ভাগ দিয়ে দেই তিনশত ষাট ভাগ চল্লিশ গুণ একশো তাহলে আমাদের এখানে আসছে সাতাশ দশমিক আট তিন পাঁচ বা সাতাইশ দশমিক বা এটাকে আমরা সাতাশ দশমিক আট চার পার্সেন্ট পারি এই ছিল দুইটি অঙ্ক বা গাণিতিক সমস্যা তো এইভাবেই আসলে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের ব্যয় ক্যালকুলেট করা হয় তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ